জেলার শান্তিপুরের হিজুলি এলাকায় প্রতিবেশী পরিবারের হাতে আক্রান্ত হলেন এক গৃহবধূ স্থানীয় বাসিন্দা সাইদ শেখ অভিযোগ করে বলেন তার বাড়ির সীমানার ভিতরে তাদের একটি ছাগল ঘুরে বেড়াচ্ছিল কিন্তু এক প্রতিবেশী পরিবারের জনৈক সদস্য ওই ছাগলটিকে জোরপূর্বক নিজের বাড়িতে টেনে নিয়ে যায় তাতেই দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় বলে অভিযোগ অভিযোগ ওই বাড়ির গৃহবধূ ইসমাতারা বিবিকে প্রতিবেশী পরিবারের লোকজন বেধরক মারধর করে শায়েদ শেখ প্রতিবাদ করতে গেলে তার উপরেও চড়াও হয় প্রতিবেশী পরিবারের লোকজন এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার শান্তিপুর থানার দ্বারস্থ হন আক্রান্ত গৃহবধূ এবং তার পরিবার শান্তিপুর থানায় ওই প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ একটা ছোট বাচ্চা আমাদের বাচ্চাই এমনি আমাদের জায়গাতেই চড়ছে ছাগলের বাচ্চা খাসি

বাড়ি কোথায় হিজুলিতে কখন হয়েছে এটা এখন থানায় এসেছেন কজন কজন মিলে মেরেছে আপনাকে আমার বাড়ি প্রতিবেশী বস্ত বালিশ শেখ আমার স্ত্রী কেন মারলো কেন আর ছাগল আমার বেড়াতেই চড়ছে এবার ওই মহিলাটা তাড়িয়েছে এবার আমার বউ মাগিও তারা ছিল তারপর বলেছে যে এই নলো তুই কে না মেরে আমরা ভাত খাবো না আমার এক লাখ টাকা যাই যাবে আমি তোরে মারবো কেন মারবে কেন ওই যে ছাগল পাল আমার বৌমা বাড়ি একা থাকলি এরকম ঘটনা ছাগলটা কাঁদে ছাগল আমার আপনার ছাগল আপনার আমার বাড়া বাড়াতেই চলে ওই পাশাপাশি একদম ওর উঠুনে আমার মানে জমি যে মেরেছে তার নাম কি